নিয়ে আমরা পেয়ে গেছি টোটো দাদুকে। তো আমি ওনাকে জিজ্ঞেস করবো যে এই যে মেট্রো, প্রথম মেট্রো ধরতে গেলে আমরা ঠিক কটার সময় সকালবেলা টোটো পাব? সকালবেলা থেকে? আচ্ছা আচ্ছা, কটি কটা থেকে কটা থেকে পেতে পারি আমরা? সকাল থেকে আমি রাত্রি 9টা পর্যন্ত পেতে পারি। আচ্ছা আচ্ছা, কত টাকা ভাড়া আছে এখান থেকে? ভাড়া এখানে টোটো ভাড়া হচ্ছে 15 টাকা। 15 টাকা। আর কতক্ষণ যেতে লাগে এখান থেকে? 10 মিনিট সময় লাগে। আপনি কত বছর আছেন এই কাজটা করছেন? আমরা বাড়ি চালাচ্ছি প্রায় 18 বছর। 15 থেকে 18 বছর। ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে থাকার জন্য। নমস্কার, মডার্ন লিভিং রিয়েল এস্টেটে স্বাগত। এর আগে আপনাদের দেখিয়েছি যে 3 BHK উইথ ওপেন টেরেস, আজকে এই মুহূর্তে আমরা দেখাতে এসেছি 2 BHK। আমি আগেই বলেছিলাম যে দুটো 2 BHK অ্যাভেলেবেল আছে, একটা 870 আর একটা 900। 870টা আছে ফার্স্ট ফ্লোরে আর 900টা আছে সেকেন্ড ফ্লোরে। মানে 870 এটা অ্যাভেলেবেল আছে আর 900টা একটা অ্যাভেলেবেল আছে সেম লেআউটে। এটা আছে হচ্ছে আপনার সেপারেট কিচেন। আমি রোড সাইড ফ্ল্যাটটা দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি দেখিয়ে দিই, আপনারা দেখতে থাকুন। এবং যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েছেন তারা, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা ওয়াই আর ইউ ওয়েটিং ফর, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর নিউ প্রপার্টি ভিডিওস, ঠিক আছে? এবং এইটা দেখতে পাচ্ছেন কমন এরিয়া। আর এবার আমি কমন এরিয়ার উপরের ভিডিওটা আপনার দেখাই। এইটা হচ্ছে সিলিং এরিয়া এবং পুট্টির কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা পুরোপুরি টাইলসে পেয়ে যাচ্ছি আমরা। সামনের দিকে যে ফ্ল্যাটটা আছে সেটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও আজকে আপনাকে দেখাবো, সুন্দর লেআউট। আচ্ছা, সামনে থেকে আমরা যখন ঢুকছি তখন ইস্টের দিকে মুখ করে ঢুকছি। এইটা দেখতে পাচ্ছেন সুন্দর ল্যামিনেশন করা গেট আছে। এবং আমি ওপেন করছি গেটটা। এটা আছে ডাইং অ্যান্ড ড্রয়িং এরিয়া, আমি লেআউটটা বুঝিয়ে দিই। এটা ওপেন ওপেন কিচেন প্লাস ড্রয়িং অ্যান্ড ডাইনিং এরিয়া। আমার গলাটা হাউলিং হচ্ছে, আমি স্যারকে বলবো ইকো হচ্ছে জানালাটা খুলে দিতে। আমি বলবো, আবার বুঝিয়ে দিই, এটা ড্রয়িং অ্যান্ড ডাইনিং এরিয়া, এটা ওপেন কিচেন। এইদিকে আছে হচ্ছে আপনার একটা বেডরুম, সামনে আর একটা বেডরুম, এবং এইদিকে আছে কমন বাথরুম। আমি প্রথম বেডরুমটা দেখিয়ে দিই। হ্যাঁ, সেমি সেপারেট আর করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিই। হ্যাঁ, ক্রস ভেন্টিলেশন বেডরুম আছে, আপনারা দেখে নিন। দুটো জানলা পাচ্ছেন আপনারা, সাউথ ইস্ট বেডরুম পাচ্ছেন আপনারা, আর তার সঙ্গে একটা বাথরুম আপনারা পাচ্ছেন, আর এখানে কভার স্পেস পাচ্ছেন। আচ্ছা, WC না, বাথরুম আছে। আমি দেখিয়ে দিচ্ছি পুরো, এটা পুট্টি করা হয়ে গেছে, রেডি টু মুভ ফ্ল্যাট। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে এসে রেজিস্ট্রি। এসি পয়েন্টও করা আছে এখানে, সুন্দর টাইলস এসেছে এবং সুন্দর দেখে দেখুন পুট্টি করা আছে। নেক্সট যাচ্ছি, কভার স্পেস দেখিয়ে দিচ্ছি। নেক্সট যাচ্ছি কিচেন এরিয়াতে। হ্যাঁ, এইটা আছে কিচেন এরিয়া, এখানে এল প্যাটার্নের একটা স্ল্যাব করা আছে, এখানে ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো আছে, এবং মোটামুটি এটা স্ট্যান্ডার্ড হাইট অফ দি ওয়াল টাইলস করা আছে। ইলেকট্রনিক সুইচেস দেওয়া আছে যেগুলো দেওয়ার কথা প্রতিটা কিচেনের জন্য, এবং এখানে বেসিন এরিয়া, সিঙ্ক এরিয়া করে দেওয়া আছে। নেক্সট চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আপনারা ফ্রিজ রাখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, বাথরুম দেখি। হ্যাঁ, এটা আছে আমাদের কমন বাথরুম এরিয়া, আমি একবার জাস্ট দেখিয়ে দিই। হ্যাঁ, যখন আপনারা আসবেন ফিটিংসগুলো বসিয়ে দেওয়া হবে। নেক্সট চলে যাচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, যেটা হচ্ছে উইথ ব্যালকানি, রোড সাইড ব্যালকানি। ওকে, ইউনিক ব্যালকানি দেখতে পাচ্ছেন। এখন বেলা হয়ে গেছে প্রায় 1টা বাজে, তাও দেখুন রোদ্দুর। এটা নর্থ ইস্ট, দুটো রুম পাবে, এটা সাউথ ইস্ট, নর্থ ইস্ট। এটা নর্থ ইস্ট রুম, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। এবং রোড সাইড ফেসিং পাচ্ছেন ক্রস ভেন্টিলেশন উইন্ডো, আমি এদিক থেকেও দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যালকানি, রোড সাইড ব্যালকানি। আপনি প্রচুর বিরাট বড় একটা, এখানে একটা ওয়াশিং মেশিন এরিয়া করা আছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওখানে আউটলেট করা আছে, এবং দেখুন প্রচুর বড় স্পেশিয়াস একটা জায়গা, এখানে সুইচ লাইটের সুইচ করে দেওয়া আছে। এই দেখুন লাইট জ্বলছে। এসে নিন, দেখুন আপনার প্রিমিয়াম ক্যাটাগরি ফ্ল্যাট পাচ্ছেন, প্রিমিয়াম ক্যাটাগরি। আপনি এখানে দারুণ একটা সিলিং ফ্যানের একটা ফেন্সিং পাবেন, আপনি গাছ রাস্তার উপরে টপ। হ্যাঁ, সুন্দর করে সাজা হবে এবং একদম রাস্তার উপরে। এবং আসবেন তো পরে, নেবেন কি নেবেন না আপনার ব্যাপার, এসে দেখুন।
এটাই ব্যাপার বেশি লেন্দি করব না ভিডিও আমরা সুন্দর টাইলস এটা আছে এক নম্বর টাইলসে বসানো আছে ফিনিশিং স্টিলেরও আছে নিচে গ্যারেজ আছে তো এটা আছে আমাদের তো আমরা একবার আপনাকে বলবো থ্যাংক ইউ মডেল ইনভেস্টরকে আপনাদের সব ধন্যবাদ জানাবো যে আপনারা আমাদের সাপোর্ট করছেন আর যদি কেউ ভালো লেগে থাকে আমাদের কাছে দেখাই ছিল আর একটা টোটো বা অটোই মেট্রো মানে আমরা যেটা নিবালিপুর বা বেহালায় থাকি তাতে দুটো চেঞ্জ করতে হয় আর এখানে একটা টোটো বা অটো আর মেট্রো ধরে নেবে শিওর শট এবার তারপর ইএমআই পাস করছে এদিকে কবি কবি সমাজ মেট্রো নিউপুর রেলওয়ে স্টেশন গড়িয়া স্টেশন গড়িয়া যে রেল স্টেশন মানে কমিউনিকেশন প্লাস ফেয়ার সবটাই পকেট ফ্রেন্ডলি আছে গড়িয়া রেল স্টেশনের কাছে রেল স্টেশন আছে সেখানে আবার বাস টার্মিনাল আছে যেখান থেকে আপনি নিউ টাউন টাউন সমস্ত জায়গায় বাস পেয়ে যাবেন ওখানে গেলে বুঝতে পারবেন আর সবই আছে প্রিন্সেস থেকে আমাকে সব কিছু আপনি পেয়ে যাবেন সিসিডি আছে মানে লোকে খাওয়া দাওয়ার জন্য ওখানে কেউ আপনাদের সাথে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনারা করছেন বলে আমরা আছি ধন্যবাদ নমস্কার।